প্রভুক রাম এখন আর বেই জ্বললে আমি পাঁচ ওয়াক্তের নামাজে জাগায় জাগায় রব বলেছি নিয়ত বান্দার পড়ি বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আমি রুকু থেকে বলেছি সুবহান রাব্বিয়াল আযীম দাঁড়ায় বলছি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম আল্লাহ আমার তিনটা হালত তিনটা অবস্থায় মানুষের তিন হালত একটা হলো দাঁড়ানো আরেকটা হলো রুকু আরেকটা হলো বসা বা সেজদা এই তিন হালতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম উচ্চারণ করেছি দাঁড়ায় বলেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রুকুতে গিয়ে বলেছি সুবহান রাব্বিয়াল আযীম আবার দাঁড়ায় বলছি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম আবার সাজদায় গিয়ে বলেছি সুবহান রাব্বিয়াল আলা বারবার যারা রবের কথা উচ্চারণ করেছে এবং রবের আকীদার উপরে ছিল এই বিশ্বাস ছিল দোকানে আমার ভালো না আমাকে চাকরি আমাকে ভালো না আমার পালনেওয়ালা একমাত্র আমাদের সকলের রবকে যে রক্ত বলবে তেমনি তোর জবান দিয়ে আসবে রব্বি আল্লাহ যখন জিজ্ঞাসা করবে ওমা দীনুকা তোমার ধর্ম কি ছিল কোন ধর্মে তুমি কোন মতাদর্শের অনুসারী ছিলে এই সময় যখন মিলে আমি নিরহ কাসলাম সর্বত ধর্ম নিরহক্ষ ধর্মের বেলায় আমি নিরহক্ষ মানে আমি কোন ধর্মই না রাস্তারও কইব ওগুলো ধর্মের নাম শুনলাম বিজার ধর্মের নাম তো শুনছি না সেগুলো আমার নিরহক্ষ হয়তো খ্রিস্টান এলে ইহুদি নেলে হিন্দু নেলে বুদ্ধ নজরে কন থেকে না একটা না একটা কইতো এদিক নিরহক্ষ বলে কোন হক্কই না ইটা আবার কোন হকে এটা গায় অনা এটা বলদ অনা এটা মাছ কান দিয়ে অনা হিসে দানা এটা আবার কোন আন্দাজ না ওয়ামা দিনুকা আপনার জবান দিয়া কি আসবে দিনিয়াল ইসলাম আই বুনি সারা জীবন উল্লা হল্লা আর কবর নিবার সময় এমনি মুল্লারে দেখতে পারে না মুল্লার পোশাকও দেখতে পারে না যত দোষ আছে খালি বইয়া বইয়া মুল্লার আর দোষ তালাশ করবো মুল্লার দোষ তালাশ করে যারে নিন্দে তারে ফিন্দে আমরা একটা ভাষা আছে যে তারে নিন্দে তারে ফিন্দে পাঞ্জাবিরে আমরা নিন্দা করি কোট প্যান্ট খুব ভালো লাগে পাঞ্জাবি এমনি ভালো লাগে না কিন্তু দেখা যায় কবরে যাওয়ার সময় ওই পাঞ্জাবি না হইরা কুর্তা না গা দিয়ে কবরে যাওয়া যাবে না আরো জোরে ক এই সময় সব নেতা হোক লিডার হোক প্রেসিডেন্ট হোক যাই হোক এই সময় ওই পোশাক রান্না চিন্তায় হয় নিন্দা যখন করছিলে নিন্দা এরপরে কবর নিবার সময় ইসলাম আমরা এমনি ইসলামের কথা মন চায় না দুই জায়গায় ইসলাম ছাড়ে না কয় জায়গায় এক জায়গা হইল ইলেকশন আইলে আরো তোর অ্যাকাউন্টে কেনে ইসমত একবেন সব ইসলাম আওয়ামী লীগে কয় কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করবো না আর আজ কই পঞ্চম সংশোধনী আইন বাতিল করে বহাত্তরের সংবিধান নিয়ে আসবে পাশ হয়ে গেছে পাশ হয়ে গেছে কথা বুঝছেন বিএনপিও লেখে ইসলামী মূল্যবোধ ইসলাম রেবিলে মূল্য দিত অথচ নিজেই মানে না আর এরশাদ সাহেব জাতীয় পার্টি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাষ্ট্রীয় ফল হইল কাঁঠাল রাষ্ট্রীয় ফাঁকির নাম হইল জাতীয় ফাঁকির নাম হইল এটার নাম দুয়েল দুয়েল জাতীয় ফাঁকি কোয়ার আগে যেমন গাছও থাকতো এখন হে গাছ হইতে হে দালান কোডা হইছে না ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম জাতীয় ধর্মীয় ইসলাম এটা ঘোষণার করে আগে যে অবস্থা আছিল এখনো একই অবস্থায় আছে এটার আর কোন উন্নতি হইছে না এরপরে আবার দেখা যায় ওই সময় স্লোগান দেয় লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ
এরপরে দেখা যায় আবার আর জন কয় দানের শিষে বিসমিল্লাহ মাজার জিয়ারত টকি না থাকলে আর কোন একটা টকি আনিলে বেগম সাবরিকা দেওয়া যায় না আলমানির ভিতরে কোন হুরাম টকি উকে আসে দেওয়া যায় তিলা ফুরা রয়েছে টকি বিসমিল্লাহ লজ্জা হয় না মাজুর শরম করা উচিত আপনার অসুবিধা হইতাছে এরপরে যাই হোক দেখবেন লইয়া যায় আতর তোর লাগাও কাপড় বল ভালো করে দাও গোসল ওসল দাও একজন ইমাম সব গিয়া দেখি যে কয়েকটা মাটির ডিলা আর খিলাই লইলে লয়ে গেছে খিলাই বুঝুন না আপনারা জাতা দিলে যে ময়লা বাড়ি বইলা লয়ে দিত আমি জিতা থাকতে জিন্দিগি তো ডিলা লইছে না ওহন আর ইতা তো মুচা লাভ নাই এমনি তো এদের লাভ তাহলে হন মুচা লাভ কিতা এরপরে আবার ভালো করে কাপন ফোন ফলাইয়া এরপরে এবার লেহে আতর দেয়া লেহে লিখালা বলবো কে তখন বৃত্তি যদি না তাহ মানুষের এখন ঠিক না ঠিক না এরপরে ধরো ধরো খাট ধরো গন্যা গন্যা কদম ফালাইয়া রে কি শূন্য ইটা বাট পরে আল্লাহ খুব ভালো করে বুঝে ঘুমা ধরে লিছে খুব ভালো করে আল্লাহ বুঝে এখন দেখা যায় কার এক লয়া যায় আর এক কদম গন্যা গন্যা দশ কদম তুমি দশ কদম আমি দশ কদম গন্যা গন্যা লয়া যায় আর সকলের মুখ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খবর লাগবে ধরো ধরো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ সারা জীবন উল্লে হল্লাহ ওহন কই মিল্লাতে রসুলিল্লাহ কারণ তারা কবর আছে থয়া যাও সিবালিল্লাহ যে কারে হয় বুঝিলাই বা থয়া যাও এখন দেখা গেল সারা জীবন উল্লা চললাম যদি আমি আল্লাহর বিধান মধ্যে চলে থাকি আমার জবান দিয়ে অটোমেটিক বের হয়ে আসবে দিন ইয়াল ইসলাম দিন ইয়াল একবার জিজ্ঞাসা করা হবে আমার নবীকা তোমার নবী কে ছিল বলে গেল তখন বলবে যদি সত্যি অনুসরণ করে থাকে অটোমেটিক তার জবান দিয়ে বের হয়ে আসবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমনি আল্লাহ ডাক দিয়া বলবেন আয়ুনাদি ইউনাদি মিনাস সামা আন সাদাকা আব্দি এমনি আসমান থেকে আওয়াজ আসবে হে ফেরেশতা আন সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে ফা আফরিশুহ মিনাল জান্নাহ ওয়া আলবিসুহ মিনাল জান্নাহ ওয়াফতাহ লহু বাবান ইলাল জান্নাহ তাকে বেহেশতের পোশাক পরায়া দাও বেহেশতের বিছানা বানায়া দাও বেহেশতের দিকে দরজা খুলে দাও আর যেই মাত্র দরজা খুলে দেওয়া হবে এমনি দেখা যাবে জান্নাত থেকে সুগ্রান আসতে থাকবে জান্নাতের কার্পেট বিছায়া দেওয়া হলো জান্নাতের পোশাক গায়ে দেওয়া হলো আর বলবেন লামকানাউ মাতিল আরুস আল্লাহ রসুল বলেন বলা হবে তুমি এমন ভাবে ঘুমাও যেইভাবে বাসর রাত্রিতে দামান ঘুমায় তুমি ঘুমাও 40,000 বছরের ভিতরে কবরের ঘুম ভাঙতে কেউ আসবে না তাহলে কবরের মধ্যেও জান্নাতের কিছু আরাম পাইছিনি তাহলে ওই হাদিস ওখান কিছু বুঝেছি না আপনারা আচ্ছা এই আয়াতুল কুরসির ফজিলত যদি আপনারা বলতে যাই আজকের আমার সমাজে বলে ফজিলত ওই এত ব্যাপক ফজিলত কত মেসাবের কাছে যায় আর দৌড়া দৌড়ি হুজুর জাদু করে নিয়েছে জিন্নাতে ধরে নিয়েছে হু দেও কা হু আপনারা শিখাই দেওয়া যায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলে নিয়মতান্ত্রিক ভাবে এই একটি আয়াত যদি কোন মানুষ পড়ে তাহলে যত কুবুরি করো যত জাদু টুনা করো যত জিন্নাত হোক
তার গায়ে আসর করিতে পারিবে না। একটু জোরে কোন না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনাকে রাষ্ট্রীয় খেজুর ফাড়া দিবার লেগে দিছে। একদিন দেখে লম্বা লম্বা নোক আর লম্বা লম্বা চুল খেজুরের মধ্যে হাত দিছে, দৌড়িয়েছে সিলা সিলা আরম্ভ করছে, সারি দিন ফেটে পড়ো বুক লাগছিল আর করতাম না। তুমি কে? আমি মিস্টার ইবলিস। আবু হুরায়রা কয় তোমার রসুলের দরবারে নিমু কামনের ফাও খানো ধরি নিয়েন না। কান্দাকাটির কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মায়া লাগছে, ছেড়ে দিছি। রসুলের দরবারে যাওয়ার পরে রসুল জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা তোমার মেহমান কই? তো রসুল কেমনে জানলো? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে রসুলকে জানায় দিয়েছেন। রসুল বলেন, তোমার মেহমান কই? সাথে কওজুর কাকুতি মিনতি করছে, ছেড়ে দিছি। রসুল বলেন, ভালো করছো, তবে সে আবার আইব। আরেকদিন আইছে, ওই দিনও ধরল। এবার হয় তুমি আমার হাতে পায় না, লোকমিত না, রসুলের দরবারে তোমাকে নিবই। তাক এরপর কানা কান্দাকারি কারণে ছেড়ে দিছে। রসুলের দরবারে যাওয়ার পরে রসুল বলেন, তোমার মেহমান কই? কওজুর কান্নাকাটি করছে, ছেড়ে দিছি। রসুল বলেন, ভালো করছো, তবে আবার আইব। আরেকদিন এসে এবার দুই রকম কোন কান্নাকাটি কাজ হবে না, তোমাকে রসুলের দরবারে নিয়ে যাব। এবার সে ডাক দিয়া কয়, আমাকে যদি তুমি ছেড়ে দাও, আমি এমন একটি দোয়া তোমার শিক্ষা দিব, যে দোয়াটা পড়লে কোন দিন মদ শয়তান কোনদিন তোমার উপরে আসর করতে পারবে না, তোমার মাল চুরি করতে পারবে না। যে ঘরের মধ্যে তেলাওয়াত হবে ওই ঘরের মধ্যে মিস্টার ইবলিস শয়তান প্রবেশ করতে পারে না। কয়তের দোয়া ডাক, শয়তান তখন আয়াতুল কুরসি শিখাই দিছে, ছেড়ে দিছে। রসুলের দরবারে যাওয়ার পরে রসুল জিজ্ঞাসা করে, তোমার মেহমান কই? কওজুর দোয়া শিখেছে, এর লেগে ছেড়ে দিছি। রসুল বলেন, হেমি তোক, কিন্তু দোয়া যা শিখেছে এটা ঠিকই শিখেছে। একটু জোরে কর না। শুধু তা না, এই আয়াতুল কুরসির ফজিলত এত বেশি যে যদি কোন পুরুষ হোক আর নারী হোক তেলাওয়াত করি, একটা আয়াত যদি আমরা আমল করি, একটি আয়াত যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে এই আয়াতের দুইটা টুট আছে আর একটা জিব্বা আছে, এটা দিয়ে আল্লাহর আরশের পায়ের সাথে লাগানো আছে, সে তখন দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত তেলাওয়াতকারীর গুনাহ মাফ না হয়, ততক্ষণ পর্যন্ত আয়াতুল কুরসির সুপারিশ বন্ধ হয় না। তাহলে এই আয়াতুল কুরসি কত গুরুত্বপূর্ণ। শুধু তা না, এই আয়াতুল কুরসি এত ফজিলত কেন? তার মধ্যে ইসমে আজম আছে। ইসমে আজম এমন এক দোয়া, কোন বান্দা বান্দি যদি আল্লাহর দরবারে দোয়া করে আর বলে আল্লাহর ইসমে আজম, ইসমে আজম কোনটা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে জিজ্ঞাসা করেন, ওগ নবীজি ইসমে আজম আমাকে শিখান। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গম থেকে জাগ্রত হয়ে দেখি আপনি আমার পাশে নাই, আমি এমনি হাত দিলাম, হাত দিয়া দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পায়ের তলার মধ্যে আমার হাতটা পড়ে গেছে। এমনি আমি বুঝতে পারলাম আল্লাহর নবী নামাজের সেজদার মধ্যে আছেন। অনেকক্ষণ অপেক্ষা করলাম, নবীজির সেজদা থেকে উঠেন না। তখন আমি আস্তে আস্তে করে গড়িয়ে গেলাম, নবীজি শ্বাস পালান কিনা, না কয় রসুল কেন এত দীর্ঘক্ষণ পর্যন্ত উঠেন না। কাছে গিয়ে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সেজদার মধ্যে পড়ে কান্দেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যখন কান্দলে
আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন তখন আমি বুঝতে পারলাম আল্লাহর নবী এখনো জিন্দা আছেন কিন্তু দেখা গেল এত লম্বা সেজদা দিয়েছেন আল্লাহর নবী বিশ্ব নবী সেজদায় পড়ে আছেন এদিকে দেখা গেল সাহাবীরা আযান দিক জামাতের জন্য অপেক্ষা করতেছে বারবার হুজুর শরীফের দিকে তাকায় আল্লাহর নবী বিশ্ব নবী আসতেছেন না সকলে ভাবলেন আল্লাহর নবীর মনে হয় আজকে ঘুম ছাড়েনি তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন ও আবু বকর আপনি একটু ডাক দেন রাসূলকে ঘুম থেকে ওঠার জন্য আবু বকর সিদ্দিক বলেন প্রয়োজনে আমি একা নামাজ পড়ে চলে যাব তথাপি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের ঘুম আমি ভাঙব না আল্লাহর নবীকে আমি ডাক দিয়ে বেয়াদবি করব না সকলে মিলে বলে ওমর আপনি ডাক দেন আপনি শক্ত আছেন হযরত ওমর বলেন শক্ত আছি ঠিক কিন্তু বিশ্ব নবীর সামনে আমি মুমিন থেকে আরো নরম আমি পারব না শেষ পর্যন্ত সকলে মিলে বলেন বিলাল তুমি আমাদেরকে বলেছো হাইয়ালসালা হাইয়ালাল ফালা আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো ও বিলাল যাও তুমি রাসূলকে গিয়ে আহ্বান করো ঘুম থেকে ওঠাও হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বাধ্য হয়ে কেমনে ডাক দিবেন বেয়া তুমি কি জানো হয়ে যায় আবার সকলে মিলে যখন ওনাকে দায়িত্ব দেওয়া হলো উনি এমনি হুজুর শরীফের সামনে দিয়ে আসা আসা দেওয়া করে আর নিজে নিজে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো বিশ্ব নবী তো ঘুমে নয় হযরত বিলালের আযান আওয়াজ শুনে নবীজি সাজদা থেকে মাথা মুবারক উঠালেন হুজুর শরীফ থেকে যখন বের হলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের চেহারার দিকে তাকায় বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দিন আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমি মনে করেছিলাম আপনি ঘুমে কিন্তু আল্লাহর কসম করে বলি আপনার চেহারায় প্রমাণ করে আপনি ঘুমান নাই আপনার চেহারা মুবারক খুলে গিয়েছে যেমন বোঝা যায় রক্ত আপনার সামরা পেটে বের হয়ে যাবে এমন হয়েছে কেন গো নবী আপনি এত লম্বা সেজদা কেন করেন আল্লাহর দরবারে কেন কান্দেন আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার গুনাহ মাফ করে দিয়েছে আল্লাহর নবী বলেন ও বিলাল আল্লাহ যে আমাকে মাফ করে দিয়েছেন আমি কি মহান আল্লাহর শুকর গুজার বান্দা হব না আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী করে আসার বলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে আমাকে ইসমে আজম শেখান না গো আপনি বলেছেন ইসমে আজম পড়ে যদি কেউ দোয়া করে তাহলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়লেন কেন ইসমে আজম কেন পড়লেন না আল্লাহর নবী বলেন আয়েশা এখন থেকে দেখে তুমি ওই ইসমে আজম শিখে ফেলেছো এই দুইটা নাম হলো ইসমে আজম আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি নাম হাইয়ু আর কাইয়ুম কোন বান্দা বান্দি যদি দোয়ার সময় তিনবার বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ বলেন আমার বান্দা বান্দির দোয়া কবুল না করলে আমি মহান আল্লাহর শরম লেগে যাই তাহলে চিন্তা করেন ইসমে আজম এমন এক এমন এমন এক ক্ষমতা কেউ যদি এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটার ভালো করে আমল করতে পারে পদ্ধতি আছে উল্টা পাল্টা করেন না বিপদে পড়বেন যদি কেউ আমল করতে পারে এমন ক্ষমতা অর্জন করতে পারে যা জিন্নাতও পারে না যা প্লেন দিয়া করা সম্ভব না আপনি ইসমে আজম যদি আমল করতে পারেন তাহলে হাসিল করতে পারবেন যেমন সুলাইমান আলাইহিসসালাম যখন উজু করতেছেন আর তাকায় দেখে দুলাবালু উঠতেছে জিজ্ঞাসা করে দুলাবালু উঠে কেন কি ব্যাপার দুলাবালু উঠতেছে কেন তখন ওনাকে সংবাদ দেওয়া হলো রানী বিলকিস কয়েক লক্ষ সোলজার নিয়ে আসতেছে আপনার দরবারে তখন তিনি কয়েক মাইল দূরে থাকতেই উনি ওনার
উপস্থিত যারা আছে সকলকে লক্ষ্য করে বলেন, তোমাদের মধ্যে কে এমন আছো যে রানী বিলকিস আমার দরবারে আসার আগে আগে সাতটা কক্ষের ভিতরে তার বিশাল একটা সিংহাসন, সিংহাসনটা লম্বা হলো 80 হাত, আর এই সিংহাসনের প্রস্থ হলো 40 হাত, উঁচু হলো 30 হাত, এত বিশাল সিংহাসনটা সে আসার আগে আগে আমার কাছ থেকে ওই আমন থেকে সিংহাসন এনে হাজির করতে পারবে এমন কেউ আছো কি? এমনি জিন্নাতের মধ্যে একটা আছে খুব শক্তিশালী, এর নাম ইফরিত। তখন সে বলল قال عفريت من الجن, সে ডাক দিয়া কয় আমাকে যদি অনুমতি দেন তাহলে ওই রানী বিলকিস আপনার দরবারে কেন এতটুক ভাগ কেন? একটা মানুষ বসার থেকে উঠতে যুদ্ধের সময় লাগে, এর আগে আগে আমি সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু এখানে একজন বুজুর্গ ছিলেন যার নাম আসিফ ইবনে বরখিয়া। এই আসিফ ইবনে বরখিয়া একজন মানুষ, তিনি ইসমে আজম জানতেন, ইসমে আজমের আমল ওনার ছিল। উনি বলেন ওগো সুলাইমান নবী, জিন্নাতের মধ্যে সবচেয়ে শক্তিশালী যে সে তো বলছে যে একটা মানুষ বসার থেকে দাঁড়াইতে যুদ্ধের সময় লাগে, এর ভিতরে এনে হাজির করবে, আর আপনি যদি আমাকে অনুমতি দেন চৌকে ফাঁতে দিতে যুদ্ধের সময় লাগে, এর ভিতরে রানীর বিলকিসের সিংহাসন আপনার দরবারে আমি হাজির করে দেব। তাহলে ইসমে আজম এই আয়াতুল কুরসির মধ্যে আছে। এবার আসুন এই আয়াতের এত ফজিলত কেন, এই আয়াত এত গুরুত্বপূর্ণ কেন? কেনার কারণ হইল এই আয়াতের মধ্যে মহান আল্লাহ 10টা কোয়ালিটি, যেই কোয়ালিটি না থাকলে একজন মাবুদ হতে পারে না। মাবুদ ও এমনি ইচ্ছা করলে হওয়া যায় না, যে কোন লোক যদি কয় বলে আমি খোদা চলবে? আপনারা গুমোতে দিছে না আর তো জোরে কন না, অসুবিধা হইতেছে? অসুবিধা হলে আমার সুবিধা, আমিও শেষ করে লিতাম। অসুবিধা হয়েছেন আপনারা? তাহলে এবার বলেন যে আল্লাহ কি যে কোন লোকেই খোদা দাবি করলে খোদা হওয়া যাবে? খোদা দাবি করার সাথে সাথে, উপাস্য দাবি করার সাথে সাথে কিছু সিফত, কিছু কোয়ালিটি, কিছু গুণ তার থাকতে হবে, আর না হয় যাতে আটকাই নিব। কারণ খোদা দাবি করল দাঁড়ায় থাকতে পারলো না। হ্যাঁ, একজন মহিলা মা সেতা, সে দাঁড়ায় কয় তোমাকে আমি খোদা মানতে পারি না, বলে কেন না আমি খোদা না? বলে না, বলে কেন? তুমি যদি খোদা হবে তো তোমার নাকের সেন্টারটা ঠিক করে বানাইলে না কেন? এমন বম্বাস্টিক মার্কা এক নাক কার লেগে, যে নিজের নাকটারই সাইজ করে বানাইতে পারে না, যে তার নিজের চামড়ার কালারটা আকর্ষণীয় কালার করতে পারে না, সে আরেকজনের উপাস্য হতে পারে না। আর তো আল্লাহু আকবার, আসিও আটকাই নিল। আসিয়া যখন বলে আমি ফেরাউন মানি না, ফেরাউন বুঝানোর পরে ব্যর্থ হইয়া তার শ্বশুর শাশুড়ি কাঁদছে, আইনা বলে আপনাদের মেয়েকে বুঝাইয়া দেন সে আমাকে মানে না। তখন মা বাপ কয় আসিয়া ফেরাউনকে মেনে নাও, খুদা মানলে অসুবিধা কি? বনি কিপ্তির মধ্যে ফেরাউন হলো সবচেয়ে সম্মানী ব্যক্তি, সে খুদা হয়েছে, আর তুমি যদি তাকে মেনে নাও তুমি হইলে কওমে আমালিকার একজন মহিলা, সুতরাং তোমারও তো সম্মান কম হবে না। ফেরাউন যদি খুদা হয় তুমি তো খুদার বউ খুদি, ঈশ্বরের বউ ঈশ্বরী, ভগবানের বউ ভগবতী, কেনা গড়ের বউ গণেশ, কথা বুঝছেন? তাহলে খুদার বউ খুদি, তুমি অসুবিধা কি? তো আসিয়া তখন ডাক দিয়া মা বাপকে বললো তফসির মাজারিতে আনছে, আসিয়া তখন ডাক দিয়া কয় যে আপনাদের দামানরে এই কথা বলেন, আপনাদের জামাইকে এই কথা বলেন, সে যদি খোদা হয়ে থাকে আমাকে একটা তাজ বানায় দেওয়ার জন্য, একটা মুকুট বানায় দেওয়ার জন্য, যে মুকুটের সামনে থাকবে সূর্য, পিছনে থাকবে চন্দ্র, সাইডে থাকবো তারা, তারাই না লটকাইয়া দিব। তখন আসিয়ার মা বাপ এটা তো সম্ভব না, এটা তো পারত না, কোথায় ইরান না পারলে আপনাদের স্বামী, আপনাদের দামান, আপনাদের জামাই খুদা হওয়া সম্ভব? আর তো এখন সম্ভব? কিন্তু আল্লাহ
রাব্বুল আলামিন নবীদের কাছে যখন গিয়ে বলেছেন এটা হইতে হবে সেটা হইতে হবে আল্লাহ করে দেখা দিয়েছেন যেমন হযরত সালেহ আলাইহিস সালামের সামনে গিয়ে সম্প্রদায়ের লোকেরা বলে আপনার আল্লাহর দাওয়াত দেন বিনা তো আপনার আল্লাহকে বলুন শক্ত পাথরের ভিতর থেকে 10 মাসের গাবিন একটা উটনি বের করে দেওয়ার জন্য 10 মাসের গাবিন একটা উট উটনির ভিতর থেকে না পাথরের ভিতর থেকে বের করতে হবে আর শুধু তা না বের হওয়ার সাথে সাথে এটা বাচ্চা দিয়ে দিতে হবে এটার উদ্দেশ্য হলো উনি পারবেন না আল্লাহ পারবেন না কিন্তু দেখা গেল বলার সাথে সাথে সালে আলাইহিস সালাম কো আল্লাহ এটা করে দাও সান এমনি দেখে পাথরের ভিতর থেকে বিশাল একটা উটনি চিৎকার দিয়ে বের হইয়া বাচ্চা ওই দিক দিয়ে বেরিতেছে পাথরের ভিতর থেকে উটনি বেরিয়েছে আর বাচ্চা বেরিতেছে এই দিক দিয়ে ইয়া তো বিশাল উটনি বের হইছে যে ঈদের দিন পানি পান করত এই এলাকার খাল বিল ফুকুরের মধ্যে যত পানি আছে সব শুকাইয়া যেত তো আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা আসেনি আল্লাহ আর তো এখন আসেনি না নাই তো দেখা গেল খুদা হইতে গেলে কিছু কোয়ালিটি লাগে উপাস্য হইতে গেলে শুধু দাবি করলেই হয় না কিছু কোয়ালিটি লাগবে যেমন মূর্তি আমাদের দেশে মূর্তিরে মাবুদ বানায় মূর্তির সামনে গিয়া দাঁড়ায় কাকতি মিনতি করে অথচ যদি জিজ্ঞাসা করা হয় তার মধ্যে উপাস্য হওয়ার মতো কোন কোয়ালিটি তার কাছে এত ধরে কোন কোয়ালিটি নাই কেন নাই যে এরা এই যে মূর্তি যে দাঁড় করে রাখছে আর 10টা হাত আছে আর বড় বড় অ্যাডভোকেট উকিল ব্যারিস্টার এটার সামনে গিয়া ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে 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 ইতা করে তারে যদি জিজ্ঞাসা করা হয় তোমার উপাস্য যে তার তো আর 10টা হাত আছে এবং তুমি ওইলা এম এ ফাস মাস্টার্স তুমি অ্যাডভোকেট তুমি ব্যারিস্টার তোমার খুদা কি ফাস গুড়ার ডিম ফাস অবস্থানে কি হইল যে বান্দার যোগ্যতা বেশি খুদা মূর্খ এটা উভয় হইতে পারে না জোরে কোন ঠিক কিনা আরো জোরে কন শুধু তা না মূর্তির সামনে যে 8-10টা হাত আছে এটার নাম দশরা না বেসরা যে একটা এই মূর্তির নাম এটার নাম দশরা বেসরা না আবার বেসরা সামনে দেশর এখানে কোন সরাসরি মানে না মুখ নিয়ে কারণ লাগাইছে বুতায় হোট বাইর করুন লাগে চোখ দুইটা গাঞ্জা খাই আগুনে লাগান লাল মাথার মধ্যে শাল লাগাইছে এরপরে আবার বেড়া বেরিয়ে এক কানো হইয়া এরপরে একটা যে লাগায় আবার বাপ ধরে চোখ বন্ধ করে বয়ে তাই বেশি মাথে উঠে না আবার অনেকটা ল্যাংট হয়ে যায় পাইছি ল্যাংটা জামু ল্যাংটা মাঝখানে আবার খাবার করতাম খেনে হেরে কইল আইসব ল্যাংটা জামুর ল্যাংটা মাঝখানে খাবার খেনে আতুরে আতুরে অঞ্চলে হের দাঁত টি বেরিয়ে ভালো হয়ে দেয় আইসে দাঁত ছাড়া যায় চোখের লেগে দাঁত তৈয়া জোরে কন্টিনিউ ঠিক না আচ্ছা যাক এরা আবার দেখবেন আপনি বইয়ে থেকে বেশি মাথে না আবার হঠাৎ করে থাক মাওলা দয়াল বাবা যখন আসেন না নাই আর আমার দেশের কিছু লোক এমনি গিয়ে সাদ্দাত করে যায় হ্যাঁ মনে মনে আপনি তাই তো হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে এখন লক্ষ্য করে দেখেন মূর্তিটা যে দাঁড়ায় আছে এখন তার সামনে খাবার দেওয়া আছে সিরা দই মই খই এটা দেওয়া আছে এখন একটা হাত দিয়া মাসি যখন খাবারটা নিয়ে যায় তাও চুরি করে নেয় না আওয়াজ দেয়া নেয় যখন খাওয়ান নেয় তখন কয় ভুন মানে এর অর্থ হইল ক্ষমতা থাকলে আটকাও আবার খাওয়ান লয়ে যায় সমকাল হন লয়ে যায় গা কি তা করছো কি ক্ষমতা আছে আমার যদি আটকাইতে শোনো তুমি কি এর খুদা তুমি তো হুদা মাঝরে কোন ঠিক কিনা আল্লাহ কোরআনে বলে ইয়াসলুবুহুম যুবাবু শাইআ لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب তার সামনে থেকে মাসে খাবার নিয়ে যায়
তাহলে এটার মধ্যে খুদা হওয়ার কোন কোয়ালিটি নাই আচ্ছা যদি কোন কোয়ালিটি নাই এটা মরা আমওয়াতুন গায়রু আহিয়া এটা জিতা নয় এটা মরা সুতরাং উপাস্য হতে পারে না কোন মূর্তি উপাস্য হতে পারে না কোন বৃক্ষ আমা উপাস্য হতে পারে না কোন পাথর উপাস্য হতে পারে না কেন কোয়ালিটি তার মধ্যে খুদা হওয়ার মতো কোয়ালিটি নাই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছেন এই আয়াতের মধ্যে 10টা সিফত এই আয়াতের মধ্যে একটি আয়াতের মধ্যে তুলে ধরেছেন যেগুলো একমাত্র কার আরো জলে কোন কার আল্লাহ এই কোয়ালিটি থাকলে উপাস্য হয় আর না হয় উপাস্য হতে পারে না কি কি কইতাম নি না অসুবিধা হইতাছে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমে শোনো আমার পরিচয় তোরে ধরছে কারণ আল্লাহর পরিচয় যদি আমরা জানি তাহলে এই মানুষ গুনাহ করতে পারবে না কোন পুরুষ গুনাহ করবে না কোন মহিলাও আর গুনার কাম করতে নাই আল্লাহর পরিচয়টা যদি আমরা জানি আমার আল্লাহকে আল্লাহকে এই কথা যদি বুঝি লাই এর ইয়াকিন যদি আমাদের ভিতরে আসে আমরা তো আসলে আল্লাহর চিনছি না আল্লাহর কি পাওয়ার আল্লাহর কি ক্ষমতা এটা আমরা এখনো উপলব্ধি করতে পারিনি আর এর ফলে উপলব্ধি করতে পারি নাই বলেই আমরা পাপা চার থেকে ফিরতে পারি না আর যারা নাকি আল্লাহকে চিনতে পেরেছে তারা গুনার কাজে জড়িত হয় না আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই উনি নিজেকে লক্ষ্য করে বলেন রে শিবলি তুমি গুনার কাম করো না যদি গুনা করতে হয় তাহলে এমন জায়গাত কইরো যেখানে তোমার মহান আল্লাহ দেখেন না আসেনি আর তো দেখুন আছে একবার তার মুরিদ যে কইছে একজোড়া কবুতর দিয়া মুরিদরা কইছে জব করে লই আও এমন জায়গা জব করবা কেউ যেমন না দেখে ঠিক কেউ গিয়া বাথরুম জব করে লিছে দরজা বন্ধ হইয়া কেউ গর্তের ভিতরে গা জব করে লিছে কোন লোক আছে জঙ্গলের ভিতরে গিয়ে কবুতর জব করে লিছে আর একবারে ফিরত লই এসে কবুতর ফাঁসছে না বলে কেন যেখানে যাই আপনি বলছেন কেহ যেমন না দেখে এমন জায়গা জব করবে আমি যেখানে যাই এখানে গিয়া দেখে আমার আল্লাহ দেখে হের এত জব করলো আর এবারে করলো না এখানে আল্লাহ দেখে আমি গলার ছুরি লাগে আপনি বলছেন কেউ যেমন না দেখে তো আপনি যদি আমার ভিতরে যদি এই কথা আসে যে এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ দেখেন না সুতরাং আল্লাহ দেখায় আমি গুনাহ করব কিভাবে অপরাধ করব কিভাবে র‍্যাব যদি সামনে থাকে ওই কোন অফিসার ঘুষ খেত না র‍্যাব যদি থাকে কোন দুর্নীতিবাজ দুর্নীতি করবে না র‍্যাব যদি সামনে থাকে তাহলে দেখা যাবে সে অপরাধে লিপ্ত হবে না যদি ইয়াকিন আর বিশ্বাস আসে যে আমার আল্লাহ আমার স্রষ্টা আসমান আর জমিনের মালিক আকামুল হাকিমিন আল্লাহ আমাকে দেখতেছে সে জিন্দিগি তো কোন জিনার কাম করতে পারবে না আল্লাহ দেখতেছে এর ইয়াকিন আমার আল্লাহ সব জায়গায় আছেন আল্লাহ বলেন আমি সব জায়গায় আছি এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহ নাই সব জায়গাত আমি হাজির সব জায়গাত আমি উপস্থিত আপনি এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ নাই ওহুয়া মাআকুম আইনামা কুনতুম তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে এই স্লোগানটা আল্লাহ যদিও আমরা ইলেকশনের সময় চেয়ারম্যান রে দেই আর কই অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে অমুক ভাই জায়গা বোর্ড দ্বারে আপনি উঠানো যেরকম ঠিক কিনা তো উমুক ভাই যেখানে আমরা আছি সেখানে অথচ উমুক ভাই ঘরের ভিতরে আপনি উঠানো ওইগুলো তো নাই এটা বউর কাছে কিতাব হয় আমরা জানুনি না আল্লাহ বলেন এই স্লোগান আমার বন্দা আছে যেখানে আল্লাহ আছে এত দূরে কারণ আল্লাহ আছে আমরা আছি যেখানে আল্লাহ সেখানে আছেন শুধু তা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পরিচয় তুলে ধরুন যেখানে তিনজনে কানাকানি করে আল্লাহ কোরআনে বলেন সেখানে তিনজন
নয়, হিসাব করব সমস্ত চারজন হিসাব করব, যেখানে চারজন এখানে চারজন নয়, আমি মিল্লা হইলাম পাঁচজন। শুধু তা না, দুনিয়ার কোনো মেশিন নাই, দুনিয়ার কোনো যন্ত্র নাই, আমার ভিতরে ভিতরে আমি কি কল্পনা করতেছি সেটা উদ্ঘাটন করতে পারবে? আজ পর্যন্ত কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, আমি মনে মনে কি কল্পনা করি সেটা আবিষ্কার করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও পৃথিবীর নারী আর পুরুষেরা তোমরা জেনে রাখো, আমি আল্লাহ এমন সত্তা, তোমার ভিতরে ভিতরে কি আছে আমি 24 ঘন্টায় তোমার ভিতরে সকল কিছু জানি। তাহলে আল্লাহর পরিচয় যদি জানে মানুষ, আল্লাহকে তার ক্ষমতা কি এই কথাটা যদি ভালো করে উপলব্ধি করতে পারে, তাহলে না পুরুষে গুনাহ করতে পারবে না নারী গুনাহ করতে পারবে। এক লোক হাদিস শরীফের মধ্যে এসে তিরমিজির হাদিসে, এক লোক তার এক মহিলাকে খুব ফুসলে ফাসলে সুযোগ মতে আইসিল টেকার লেগে কর্জা নিত, ইমন সময় করছে কিটা কর্জা নেওয়ার সময় শর্ত লাগাই দিছে, দিমু কারণ হের চরিত্র বালা না, একদিকে হের ডাকায়, 2 নম্বর হইল মদখোর, 3 নম্বর হইল বদমাইশ, হের চরিত্র বালা না, তুই মহিলাটা আমার নেককার, টাকা কর্জার লেগে আইসিল, আবার করে শর্ত জুড়ে দিছে, টাকা দিতে পারি একটা শর্তে, তুমি যদি আমার আকাঙ্ক্ষা পুরা করো। সে দেয়া বুঝে কুমতলবের প্রস্তাব, মহিলা কয় আমি এই প্রস্তাব গ্রহণ করতে পারি না, হয়তো টাকাও দিতাম না। শেষ পর্যন্ত বিপদ হইলে রাজি হইছে, আচ্ছা ঠিক আছে দেখা দাও, দেখা যায় মনে অমুক জায়গা কতটা সময় আসবে, তার সাথে ওয়াদা দেওয়া ঠিকই, নির্জন গভীর রাত অমুক জায়গা আসছে, তখন মহিলাটা তরতর করে কাঁপতেছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, তো সে জিজ্ঞাসা করে হাদিস শরীফের মধ্যে আইছে, তার নাম হইল কিফিল, সে ডাক দিয়ে কয় তুমি কাঁদছো কেন, তুমি কান্দো কেন? মহিলা কয় আমি আমি জিন্দগিতে কোনোদিন জিনার মতো অপরাধ করিনি, আমি আজকে অভাবের কারণে তোমার কাছে টাকার জন্য আসছিলাম, তুমি আমার ইজ্জতের উপরে হামলা করবে, আমি আল্লাহর দরবারে কাঁদতেছি, আল্লাহ যেন আমাকে রক্ষা করেন এবং তোমার দিনটা যেন আল্লাহ পরিবর্তন করে দেয়, আমার আল্লাহর তো এমন ক্ষমতা আছে ইচ্ছা করলে তোমার দিল পরিবর্তন করতে পারে। ও ভাই, এই জঙ্গলের ভিতরে, এই এরিয়ার ভিতরে, এই এলাকার ভিতরে আর কোন মানুষ না থাকলেও আমার মহান আল্লাহ আছে। এই যে বিশ্বাসটা, দুধ পানি দেওয়া জীবন আইন দিয়ে ফিরে তারে না, পানি দিবই গুড়াইয়া মারে গুড়াইয়া, একবার ড্রামের মধ্যে পানি তৈছে তৈরি আস দুধ ডালে, জিজ্ঞাসা করা হইল আগে তো সব পানি এখন দুধ দেও, ওখানে খালি বিশ্বের কাছে মুড়ি দিয়েছি মর্তি গিয়া, হুজুরে না করছে দুধের মধ্যে পানি দিস না, এর লাগে দুধ পানি দেই না, পানির মধ্যে দুধ দিই জিজ্ঞাসা করে আজকে বকরি কদুর দুধ দিছে, দুইশের আরো দুইশের পানি মেয়াই দেয়, মেয়েটা জবাব দেয় উমর নিষেধ করছেন দুধ পানি দিতে, মা ডাক দেয় আমার মেয়েটা এখনো স্মার্ট হয়েছে না, কিন্তু সুরি ইচ্ছে না সংসার কেমনি উন্নতি করবো, উমর কি তোর ঘরের কোন খারাপ রয়েছে দেখবেন লেগে ঘরের ভিতরে খারাপ বলে দেখতো তুই দুধ পানি দেশ কিনা, মেয়েটা জবাব দেয় ও মা উমর যে আল্লাহকে ভয় করে দুধের মধ্যে পানি দিতে নিষেধ করে দিয়া বিক্রি করতে নিষেধ করেছেন, আমি সেই আল্লাহকে ভয় করি, সেই আল্লাহ তো দেখতেছে উমরকে ফাঁকি দেওয়া সম্ভব কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, সুতরাং আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না। এমনি ভাবে আমাদের দেশের মহিলারাও যদি কথা বুঝে স্বামী দেখে না এলে কি হয়েছে, কিন্তু অনেক সময় দেখা গেছে স্বামী দেখে না স্বামীর মাল চুরি করে, স্বামীর মাল নিয়ে পকেটে টাকা তো ঘুমাইছে এখান থেকে টাকা লয়ে যায়, দানের সময় নিয়ে এক মন দান হেগর তো হেগর জুলাই করে এখান ঠিক না ঠিক না, শুধু তা না আপনাদের কেনা অনেক জায়গায় এরকম আছে, আমার দেশও আছে, উমা স্বামী কাছে বাজার গলা বাজার আর এখানে তাই দেখা যায় আরো 8-10 জন বেড়ে মিলে মাঠে উঠে চাও খায় পানতাম খায় বিড়ি সিগারেট খাইতেছে, হ্যাঁ যেমন দেখে তাই নেতাছে পয়সা মোহন যাইন গিয়া তাই নাইতাছে, কিন্তু কোন মহিলা
আল্লাহর পরিচয় যদি জানতে পারে সেই মহিলা কখনো জঘন্য অপরাধে লিপ্ত হবে না। অথচ দেখ আমরা দেশও দেখবে হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফ হাদিসও যে আমরা দেশও আছে বাসুর বান্দা তো আরো এক সপ্তাহ আগে গাই যখন দুধের গাই যখন বাজারে বেচবো এক সপ্তাহ আগে বাসুর বান্দা তো আর দাবির ৫০ কেজি দুধ দেয় কিনা শুধু তা না ভালো ভালো বেগুন দিয়ে উফরে তোর ফুকরো বেগুন নিচে দেয় তোর দেখায় বাড়ানা দিবস কিন্তু আল্লাহর পরিচয় যদি তার ভিতরে আসে তাহলে আমার আল্লাহ দেখতেছে তাহলে সেই লোক কখনো এইভাবে ভেজাল দিতে পারবে না, ভেজাল দিতে পারবে না। তাহলে এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার পরিচয় তুলে ধরেছেন যে আমার পরিচয় তোমার ভিতরে আসলে তুমি জঘন্য কাম করতে পারবা না। এই কারণে এই আয়াতের এই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেন এক নম্বর হল আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া আর কোন মাবুদ নাই আর উপাস্য নাই আমার বিপদ থেকে উদ্ধার করার মালিক আমার ধন সম্মত দেওয়ার মালিক সন্তান দেওয়ার মালিক ইজ্জত দেওয়ার মালিক বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক এই সবগুলোর বে ইজ্জত করার মালিক সম্মান দেওয়ার মালিক রোগ মুক্তি দেওয়ার মালিক কোন পীর সাব নয় কোন পীর আউলিয়া নয় কোন নবী রসুল অলি গৌস কুতুব নয় দুনিয়ার আর কেউ নয় সকল কিছুর মালিক হলেন একমাত্র কে আরো ধরে কন আল্লাহ ইলা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দিলে তিন দিন লাগবে লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই এই কথা কেন বললেন যে আল্লাহ এরপরে সিফত গুলো বয়ান করেন কেন আল হাইয়ুল কাইয়ুম এক নম্বর হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাই চিরঞ্জীব যার মরণ নাই এই পৃথিবীতে আল্লাহ ছাড়া সকলের মরণ আছে নবীদেরও মরণ আছে ওলি গাউস কুতুবের মরণ আছে বৃক্ষ তরুণতার মরণ আছে পাত্র গুলোর মরণ আছে পাহাড়ের মরণ আছে আসমান জমিনের মরণ আছে সুতরাং এগুলো আমার উপাস্য হতে পারে না আল্লাহ আমার উপাস্য হবে কেন আমার মহান আল্লাহর জিন্দিগিতে কোনদিন মরণ নাই। দুই নম্বর হইল আল কাইয়ুম তিনি কাইয়ুম বলে কাইয়ুম কিনা কাইয়ুম হইল এটার ব্যাখ্যা তিনটা এর মধ্যে একটা ব্যাখ্যা হইল কাইয়ুম তারে হয় যিনি তার নিজেও কায়েম থাকেন অন্যরে কায়েম রাখেন প্রতিষ্ঠিত রাখেন তার নাম হইল কাইয়ুম। দুই নম্বর ব্যাখ্যা হইল যিনি সমস্ত মখলুকের মধ্যে হাজির সবসময় দেখতেছেন বান্দার সকল আমার তফসির ইবনে কাসিরের মধ্যে লেখে কাইয়ুমের অর্থ হইল আহওয়ালে হাজিরুন আহওয়ালে হাজিরুন ও আমালে নাজিরুন তার বান্দার সমস্ত আমল গুলাতে আল্লাহ দেখতেছেন এবং বান্দার সমস্ত হালতে সমস্ত অবস্থায় আল্লাহ উপস্থিত আছেন তাকে বলা হয় আল কাইয়ুম। কি বলা হয়? কাইয়ুম বলা হয়। তাহলে হাইয়ুল কাইয়ুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সব জায়গায় বিরাজমান এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহ নাই এই কারণে আল্লাহর নাম হয় কাইয়ুম। আমাদের সমস্ত হালত দেখতেছেন আমাদের সমস্ত আমল গুলো তিনি দেখতেছেন ডাইরেক্ট সুতরাং আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন সুবিধা নাই। তিন নম্বরটা হইল লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহ বলেন আমার ঘুম আমার রুঙ্গাদি নাই আমার চন্দ্রা নাই আমার ঘুম নাই ২৪ ঘন্টা আমি জাগ্রত প্রত্যেকের ক্লান্তিতে আসে ঘুম আছে কিন্তু আমি আল্লাহর ঘুম নাই। উনি ছাড়া কেউ মাবুদ হতে পারে না। পিশাব ঘুমায় নবী ঘুমায় আলেম ঘুমায় সব মখলুক কিছু শোক হইল ঠিক নেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঘুম নাই আমার কোন মানুষ আমার কোন বিপদে পড়েছে কোন সময় কোন দরকার হবে
এটা আমি আল্লাহ 24 ঘন্টাই জানি আমার দরজা উন্মুক্ত রেখে দিয়েছি 24 ঘন্টার ভিতরে যেই কোন সময় আমার বান্দাকে আমাকে ডাক দিবে আমি আল্লাহ 24 ঘন্টাই তার ডাকে সাড়া দেব এই কারণেই আমি আল্লাহ মাহবুব হয়েছি কিন্তু রাজা বাদশা কুলি গউস কুতুব সব ঘুমায় রাত দুইটার সময় কোর্ট কাছারির মধ্যে পাইবেন নি হন গিয়া উকিল মুক্তা জশা সব ঘুমা দিছে আপনি অম্বিপদ হচ্ছেন এখন কৌড়ো গেলে গেলে দেখবেন ওই ফারাদাররা বই দিছে তাও উঙ্গা যদি কি এখন মিলে আমি একটা কেস খবর লেগে আসলাম বিপদ বসে এখন আমার জায়গা দখল করিলাম মহতমা আমার মহান মেহমান দাঁড়িয়েছে আমরা তখন দারোয়ানে ফিরতে পারি আর আল্লাহ তোমার রাতটা যত গভীর হবে আমার রহমতের দরজা তত প্রশস্ত হয় তুই যে কোনো সময় ডাক দিবে আমি এই জন্যই মাবুদ যে তোর প্রত্যেকটা ডাকের সময় আমি আল্লাহ শুনি দেখি হাজির আছে আরো বহুত গুণ কওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যদি আরব তৌফিক দেয় কারণ সবগুলো হইতে গেলে অনেক লাম বুঝিবি গিয়া আর অত রায় আর বেশি ওয়াজ চলে উঠে না তো এক ঘন্টা করে লেছি আর বেশি সময় করা যায় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দোক আল্লাহর পরিচয়টা আমার আল্লাহকে আমার বানানেওয়ালাকে আমার আমার স্রষ্টাকে এটা যদি আমি ভালো করে উপলব্ধি করতে পারি এর একইটা যদি আমার ভিতরে আসে তাহলে মানুষ গুনাহ করবে না তো ওই কথাটা কইয়া লাই তো শেষ ফিনিশিং দিয়া দিব মনে আছে নিজের কিফিলের কথা কিফিল সুরা মহিলার সামনে কাল কাঁপতেছে মহিলা কাবে জিজ্ঞাসা করে তুমি কাঁপছো কেন কাবার কারণ হইল আমার আল্লাহ দেখতেছে আর কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে আমি গুনার কাম কেমনে করবো এ ভাই তোমারও ওয়াজ করি ইয়া আখি ইত্তাকিল্লাহ তুমি আল্লাহরে ডরাও তোমার মতো কত যুবক কবরে ঘুমাই আছে তোমার মতো কত যুবক হাসপাতালের সিটে আছে তুমি এখনো সময় আছে আল্লাহরে ডরাও এই কথা বলার পরে কি কিভাবে বিচ্ছু বয়ে আইসে সে তখন গুনার কাম ছেড়ে দিয়া হইলো টাকা যা দিতাম ফেরত দাম লাগতো না আমি তোবা করলাম আমার জিন্দগিতে আর কোনদিন গুনা করব না আর জিনা করব না আর মদপান করব না আর ডাকাতি করব না এই কথা তোবা কইরা আল্লাহর দরবারে যখন তোবা করছে বাড়ির দিকে যায় আর কান্দে আল্লাহ আমি জীবন ভুল করেছি আর জীবনের গুনা করব না অপরাধ করব না অঙ্গীকার করে যখন রাত্রে ঘুমাইছে এই ঘুম হলো তার জীবনের শেষ ঘুম আর ঘুম থেকে উঠলো না যেই মাত্র ঘুম থেকে বিদায় হয়ে গেছে এখন সকালে লোকেরা দৌড়াদৌড়ি করে আসতেছে কেউ বলে আয় ডাকাতটা দেখায় কেউ বলে আয় বদমাস্টারে দেখায় কেউ আয় দেখায় এই মত করছারে কিন্তু আয়সা দেখে দরজার মধ্যে কে ফেরেস্তা লেখা দেয় ফেরেস্তা লেখা দেয় গেছে তোমাদের কাছে কিফিল এখনো ডাকাত রয়ে গেছে এখনো বদমাস রয়ে গেছে কিন্তু মহান আল্লাহ গত রজনীতে তার তওবা কবুল করে জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে সুতরাং আপনি আমি যদি ওইগুলা বলতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন সমস্ত পাপাচার থেকে তখনই বাঁচা সম্ভব যদি আল্লাহর পরিচয় আহকামুল হাকিমিনের পরিচয় আমাদের ভিতরে আসে আল্লাহ আমাদেরকে তৌফিক দেব ওয়া আফু দামানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحم بندرك نيه আমি গুনাহগার তোমার সেই দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে আত্মরেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারেরা করেছেন আল্লাহ সুদূর ইংল্যান্ড থেকে এসেও প্রতি বৎসর এই মাহফিলের আয়োজন করে অসুখ থেকে তাদের হেফাজত করে নাও আর যে সমস্ত ভাই বোনের